যে ভ্রান্ত ধারণা নিয়ে আপনি এতদিন বড় হচ্ছে যে জাহান্নামে যদি আল্লাহ দেয়ও কালেমা যখন পড়েছি বেশি দিন রাখবে না, আবার বের করে নিয়ে আসবে। তো বের করে নিয়ে আসবে কোথায় পেয়েছেন সেটা দেখা। আপনি যদি বলেন হ্যাঁ আমি পেয়েছি, হ্যাঁ পেয়েছি, আমিও পেয়েছি, ওই মুখের কথা শোনা কথা, ওর কোনো দলিল নাই, হরিণ একটা বান্দা ছিল ওই রকম কথা। সুতরাং জান্নাতে যাবে যারা ওইটাই ফাইনাল, জাহান্নামে যাবে যারা ওইটাই ফাইনাল। হায়ের বিপক্ষে যদি কেউ কোনো হাদিস দাঁড় করায় বুঝতে হবে ওর সনদ মতনে ঝামেলা আছে। কোরআনের আয়াতের বিপক্ষে কোনো হাদিস যাবে, কোরআনের বিপক্ষে কোনো কথা রাসূলুল্লাহ বলবে এটা কল্পনাও করা যায় না। ষড়যন্ত্র করে এরা আমাদের সিলেবাসের ভেতরে এগুলো ঢুকিয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধারণা ছিল এবং উনি চ্যালেঞ্জ দিতেন যে যদি কেউ এটার বিপক্ষে কোনো দলিল দাঁড় করাতে পায় তাহলে উনাকে দেখানোর জন্য, আর যদি কোনো পায় তাহলে যদি কেউ বিপক্ষে দলিল পায় তাহলে বন্ধুগণ জেনে নেবেন যে ওই হাদিসের সনদের মধ্যে কোনো বেজাল রয়েছে। বন্ধুগণ, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জ্ঞানের চক্ষু খুলে দিয়েছেন এবং উনি যখন জেলের মধ্যে যান তখন অনেক উলামায়ে কেরামের সঙ্গে দেখা হয়। দেখা হওয়ার পর উনি এই উনার যে মতবাদ, উনার যে ধারণা, উনার যে ভ্রান্ত আকিদা ছিল তা উনি সংশোধন করতে সক্ষম হয়েছেন। বন্ধুগণ, এরকম আল্লাহ আল্লাহ যাকে চায় তাকে হেদায়ত দান করে এবং যাকে চায় তাকে পথভ্রষ্ট করে। বন্ধুগণ, আমির হামজা সাহেবের পরবর্তীতে জেল থেকে বের হওয়ার পর এই বিষয়টার উপর কী বক্তব্য ছিল তা একটু আমরা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। আসুন আমরা ওনার বক্তব্য দেখার চেষ্টা করি। এখানে একটা ছোট্ট সূক্ষ্ম বিষয় লুকিয়ে আছে। আমি জেলখানা যাওয়ার আগে 20 সাল পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না। জেলে যাওয়ার পরে আমার অনেক আলেমের সাথে পরিচয় হয়েছে, বিশেষ করে মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি, এই সমস্ত আলেমদের কাছে বসে বসে সেই বিষয়টা আমি পেয়েছি। আমি এতদিন পর্যন্ত যেখানে লেখাপড়া করেছি যে সার্কেলে, ওখানে এরকম ভাবে জানতাম যে কবিরা গোনা করে যদি কেউ তওবা না করে মারা যায়, ওই লোকটা জাহান্নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না। কিন্তু মাওলানা মামুনুল হকের সাথে, মাওলানা শাখাওয়াত হোসেন রাজির সাথে বহুদিন, প্রায় 2 বছর 8 মাস আমরা পাশাপাশি, এ বিষয়টা নিয়ে প্রায় 15-20 দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে। কোন মানুষ যদি শিরিক আর কুফর, শিরিক আর কুফর করে কেউ যদি মারা যায়, ওই লোকটার জন্য বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম, ওর জন্য আর কিছু নেই। কিন্তু কোন মানুষের যদি ঈমান থাকে আর ওই মানুষটা যদি এই দুনিয়াতে গোনা করে, সে কবিরা গোনা হতে পারে, সগিরা গোনা হতে পারে, ও তওবা করার সময় যদি না পায় আর যদি বাগি না হয়, এই মানুষটা যদি জাহান্নামে আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে, ইমান যদি থেকে থাকে মহান আল্লাহ তাকে যে কোনো দিন আবার বের করে নিয়ে হাউজে কাউসারের পানি থেকে গোসল করে আবার জান্নাতে দিয়ে দেবেন। কিন্তু এখানে সূক্ষ্ম বিষয়টা কি, আপনার ইমান যদি থাকে, কি থাকে? আজ বাস্তবতায় তো বাংলাদেশের দিকে আমি তাকিয়ে দেখি ইমান থাকার মতো অনেকেরই অনেক বিষয় নেই। আমরা জানি এখানে যারা বসে আছেন যে অজু করলে অজু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে, হজ করলে অনেক হজও ভেঙে যায় 5টা কারণে, রোজা করলে রোজাও ভেঙে যায় 2টা কারণে, আমল বা কাজ করলে কাজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 2টা কারণে, এগুলো জানেন কিনা? তাহলে ইমান যদি আপনি আনেন, ইমানও ভেঙে যায় 10টা কারণে, ওই 10টা কারণ যদি কারো ভেতরে থাকে আর ও লোকটা যদি বলে না আমার ইমান আছে, আল্লাহর কসম আপনি তো মুশরিক, আপনি তো কুফরি করি, আপনার ইমান শেষ হয়ে গেছে, আপনি আর আবু জেহেল এখন সমান। আবু জেহেল যেমন জান্নাতে যাবে না, আপনিও যাবেন না। এখন যদি বলেন কি
আবু জাহেলের মতো অত খারাপ আমি? আরে ভাই ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে, কি বেশি বললাম না, ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে, এই জন্য কাবার চত্বরে গিলাপ ধরে বদরে যাওয়ার আগে বলেছিল মালিক তুমি আসো আমি জানি, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি বদরে, সত্যের পক্ষে যে আছে তাদেরকে তুমি বিজয় দিও, ওর দোয়াও কবুল হয়ে গেছে, আল্লাহ একজন আছে। ও যদি বিশ্বাস না করবে কোন কারণে আল্লাহর ঘর কাবা শরীফেরও দায়িত্বে থাকবে বলেন? এমনকি এই গিলাপ ধরে বলেছিল তুমি আসো আমি জানি, তোর কাজ ছিল মুশরিক ছিল, শিরিক করতো, ও নিজেকে টিকিয়ে রাখার জন্য শিরিক করেছে বেশি এ দুনিয়ায়, এই জন্য লোকটা যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরিক বলি, কি বলি আরো জোরে, মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম? এটা যে জাহান্নামে যাবে তার প্রমাণ নবীজি নিজে নিজে দোয়া করেছিলেন তার আপন চাচা আবু তালিবের জন্য, চাচা মুশরিক এর জন্য আল্লাহ দোয়া ফেরত দিয়েছে, এটা জানেন কি না? তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায় অলাইং সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ, কোরআন কোরআন আয়াতটা কয়েক জায়গায় আল্লাহ জানিয়েছেন, হে নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে লা ইয়াকুলুন্না আল্লাহ লামে তাকিদুনে সাকিলা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে এ কথা আবু জাহেল বিশ্বাস বলেন বলেন, কিন্তু এ বিশ্বাসের সাথে সাথে ও শিরিক করতো, আল্লাহ একজন আছে কিন্তু ওনার সাথে আরো অনেক শক্তি আছে এ বিশ্বাস করার কারণে ও মুশরিক। আমাদের দেশে অনেক মুসলমান আল্লাহ একজন আছে বলে পাশাপাশি অন্য কেউ আছে এরকম বিশ্বাসও করে, এজন্য যারা শিরিক করবে তার এক নম্বরে ঈমান নষ্ট হয়ে যাবে, দুই নম্বরে যারা কুফরি করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তিন নম্বরে যারা নেফাক করবে মোনাফিক যারা সব ধর্মকে সমান মনে করবে। এই যে তাফসির থেকে আমি একটা উদাহরণ লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে ওর ঈমান নষ্ট হয়ে যায়, এ দেশে নেই। এখন যদি বলেন হুজুর এই কথা বলার দরকার নেই আপনি ঘটনা বলেন সাপের কাহিনী বলেন, বলবো আমি তো আসল কথা বলছি, আপনি আর কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবেন না যদি এই দশটা থাকে, জীবনের মতো যাবেন এই শেষ কোনদিন আর পারবেন না, আর যদি এই দশটার কোনটাই না থাকে আপনি কোন না কোনদিন যাবেন আবার একদিন বের হবেন। এই জন্য তো আপনাকে বাঁচার জন্য বলছে আমি আপনার শত্রু না আমি আপনার বন্ধু। পাঁচ চার নম্বরে নবী ছাড়া যারা অন্যের আদর্শকে ভালো মনে করে এ বাংলাদেশে নেই, এরা আবার জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে। ওই ভালো করে শুনেন, চার নম্বরে নবী ছাড়া যারা অন্য কাউকে আদর্শ হিসাবে ভালো মনে করে করে না, কেউ করে না, আজ টক শোতে বসে বসে নবীর বিরুদ্ধে কথা বলে, তো ওর কাছে নবীর আদর্শ যদি ভালো হতো ও কি করে বলতো? পাঁচ নম্বরে যে মানুষগুলো আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করে প্রকাশ্য কটাক্ষ করছে, তাহলে আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করলো আর ইমান আছে না গেছে, ওটা কি আর ইমানদার আছে না বেঈমান? ওই বেঈমান যদি জান্নাতে যায় জাহান্নামে যায় আর বের হবে, তাহলে এরে এখনই সতর্ক করা লাগবে না, ওরে এখন থামা লাগবে না। ছয় নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না এই মানুষগুলোর ইমানও ভেঙে যায় নষ্ট হয়ে যায়। সাত নম্বরে যারা জাদুকার, আট নম্বরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার মনে হয় আট নম্বর পয়েন্টে বাংলাদেশে অনেকেই ধরা খাবে। মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন থামেন,
আপনার ইমান কিন্তু ভেঙে যাবে। একবার জাহান্নামে আল্লাহ দিয়ে দিলে জীবনে আর বের হতে পারবেন না। নয় নম্বরে, কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, এটা এই দেশে নেই, আমেরিকায় আছে। দশ নম্বরে, ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। তো বন্ধুগণ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। বন্ধুগণ, এখানে বোঝার বিষয় হলো মুফতি আমির হামজা সাহেব উনি 2020 সালের আগ পর্যন্ত এই বিষয়টাকে খুব কঠোরভাবে প্রতিবাদ করতেন যে জাহান্নামে গেলে আর কখনো ফিরে আসা যাবে না, এবং এটার বিপক্ষে যে হাদিস রয়েছে সেই হাদিসের সনদ মতনের মধ্যে দুর্বলতা রয়েছে। বন্ধুগণ, এটা হলো আমাদের মধ্যে একটা ভুল, এবং আমাদের যারা নতুন উলামায়ে কেরাম, নতুন আলিম সমাজ যারা বের হয়ে আসতেছেন, তাদের মধ্যে একটি ভুল হলো যে তারা শেখ নুরুল ইসলাম মণিপুরি সাহেব বলে থাকেন। আমাদের এখানে আমাদের দেশের বা আমাদের বর্তমান সমাজের যে মুফতি কামিল পাশ করে এসেই মনে করে অনেক বড় আলিম হয়ে গেছে, অনেক বড় জ্ঞানী পণ্ডিত হয়ে গেছে, কোনো বড় বুজুর্গানি দিনের সফলতে যেতে চায় না, হ্যাঁ তাহলে উনি পর্যাপ্ত জ্ঞান কীরকম আসবে? এই কথাটাই বাস্তব, এই কথাটারই উদাহরণ আজ আমরা দেখতে পেলাম মুফতি আমির হামজা সাহেব। যদি আমির হামজা সাহেব জেলের মধ্যে না যেতেন এবং বড় বড় উলামায় কারামদের সহপথে না আসতেন, তাহলে ওনার এই সাধারণত এই ভুলটা কখনো ভাঙত না, এটা কিন্তু অনেক বড় ধরনের একটা গুমরাহির মধ্যে ছিলেন, ওনার অনেক গুণা হতো এই বিষয়টা। হ্যাঁ বন্ধুগণ, যদি আপনারা চ্যানেলের মধ্যে নতুন এসে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, যাতে তারাও এই বিষয়টা ছড়িয়ে দিতে পারে এবং মুফতি আমির হামজা সাহেব যে সংশোধন হয়েছেন ওনার আগের বক্তব্য থেকে, তা যাতে মানুষ জানতে পারে, মানুষ যাতে গুমরাহি থেকে মুক্ত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।